স্যার হ্যাঁ, স্যার আপনার কাছে অ্যাকোয়াটিক জুলজির কোনো সফট কপি আছে কি? আমরা তাহলে একটু ভালো হতো, পড়তে পারতাম। অ্যাকোয়াটিক জি স্যার, জুলজি সফট কপি দেখতে হবে। অ্যাকোয়াটিক জুলজি কি আমি নিয়েছিলাম? না স্যার, ওটা হচ্ছে শাহ আলম স্যার ছিল, তো শালম স্যার মানে দেয়নি অ্যাকোয়াটিক জুলজি আমাদেরকে? স্যার 1-1 এর শিট গুলা দিয়েছেন, আর হচ্ছে 1-2 এর শিট দেয় নাই। আমি স্যারকে অনেকবারই বলছিলাম, স্যার বলছেন দিবেন, পরে মনে হয় ভুলে গেছেন, আবার বলুন। ওয়ান টুর মধ্যে তো ইকথায়োলজি, হ্যাঁ, ওটা হচ্ছে দেয়নি, ওয়ান স্যার ওয়ান এর শিট ওয়ান দিয়েছেন। টু এর ছোট সিটিআই দিয়ে বুঝিনি। শুধু সিটিআই এক্সামের জন্য যে শিট গুলো সেগুলো দিয়েছেন। আমি দিয়েছিলাম না স্যার, শাহালাম স্যার দিয়েছে। ও। আচ্ছা, ও শালম স্যারকে তাহলে ইনফর্ম করো ওই অ্যাকোয়াটিক জুলজি, যেহেতু স্যার নিয়েছে সফট কপিটা। ঠিক আছে, স্যারকে অনেকবারই বলছিলাম ছিটের কথা, আচ্ছা উনি ভুলে যেতে পারেন হয়তো, উনি কি বলেছিলেন? বলছেন দিবেন দিবেন, পরে হচ্ছে দেন নাই, স্যার হয়তো আবার ভুলে গেছেন। আচ্ছা ইনফর্ম করে দেখো, ঠিক আছে, আরেকবার ইনফর্ম করে দেখো। ওকে ওকে, আচ্ছা স্যার, আমার, আর একটু কথা আছে হ্যাঁ স্যার, সি গ্রাস আর সি উইট কি একই? না, সি গ্রাসটা হচ্ছে ফ্লাওয়ারিং প্লান্টস, মেরিন ফ্লাওয়ারিং প্লান্টস। স্যার তাহলে কি সি স্যার ওইটা নিয়ে লিখবো নাকি সি উইটও লিখবো? না, সি উইট তো আমরা পড়িয়েছি, আমি তো সি উইট তো পড়ালাম, সি গ্রাস আর সি উইট এক না, বুঝতে পেরেছি আমরা? স্যার না স্যার, শুনতে পাচ্ছি না। বললাম সি গ্রাস আর সি উইড এক এক জিনিস না। এখন তোমাদের সি মেরিন ফ্লাওয়ারিং প্লান্টস এর মধ্যে সি গ্রাসটা আসবে, ঠিক আছে? ওকে স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, ওকে, তা আজকে আমরা মেরিন মাইক্রোবস নিয়ে আলাপ করবো। মেরিন মাইক্রোবস এর মধ্যে আমরা জানি ভাইরাস, ব্যাকটেরিয়া, এককোষী যেসব প্রাণীগুলো আছে, আমরা সিউইড এর ক্ষেত্রে আমরা বহুকোষী, এই বহুকোষী ইয়েগুলোকে, অর্গানিজম গুলোকে আমরা দেখেছিলাম। এক্ষেত্রে আমরা এককোষী অর্গানিজম গুলো নিয়ে আলাপ করব, এবং এদেরকে মাইক্রোবস বলা হয় কারণ হচ্ছে এরা, এদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না সাধারণত। তারপরেও কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদেরকে খালি চোখে দেখা যায়, জানো তোমরা ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় যে? জি স্যার, কোথায় পড়েছিলা ব্যাকটেরিয়াকে খালি চোখে দেখা যাইতে পারে, এরকম কিছু ব্যাকটেরিয়া আছে? হ্যালো স্যার বলছিলাম তো T2 ফার্স্ট এরকম একটা ব্যাকটেরিয়া মনে হচ্ছিল। T2 ফার্স্ট তো হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া না। ও আচ্ছা স্যার, হ্যাঁ, আর ভাইরাস কে সাধারণত খালি চোখে, সাধারণত না, ভাইরাস কে খালি চোখে দেখা যাওয়া পসিবল না, কারণ ভাইরাস অনেক ছোট। আচ্ছা যাই হোক, আমরা আজকে মেরিন অর্গানিজমস, মেরিন মাইক্রোবস এর মধ্যে আমরা ভাইরাসটা নিয়ে আলাপ করতে যাচ্ছি, তো আমরা সেখানে শুরু করি। এখানে কি আছে, প্রথমেই লেখা আছে অ্যাজ ইন সো মেনি বায়োলজিক্যাল ডিসিপ্লিনস, ভাইরোলজি, দ্য স্টাডি অফ ভাইরাসেস হ্যাড আ লেট স্টার্ট ইন দ্য মেরিন সায়েন্সেস। বলা হচ্ছে যে মেরিন সায়েন্সের ক্ষেত্রে ভাইরোলজি, মানে ভাইরাসের, মেরিন ভাইরাস যে আছে তাদের স্টাডিটা একটু দেরিতে শুরু হয়েছিল। এরপরে বলা হচ্ছে ইট ওয়াজ নট আনটিল দ্য মিড 1900s, শর্টলি আফটার দ্য কেমিক্যাল নেচার অফ ভাইরাসেস ওয়াজ বিকাম আন্ডারস্টুড, দ্যাট দ্য ফার্স্ট মেরিন ভাইরাস ওয়ান দ্যাট ইনফেক্টেড ব্যাকটেরিয়া ওয়াজ ডিসকভার্ড। মানে খেয়াল করে দেখো, তোমার যখন টেরিস্ট্রিয়াল ভাইরাসের কেমিক্যাল নেচার যখন মানে বোঝাচ্ছিল, তখন তোমার হচ্ছে যে ফার্স্ট মেরিন ভাইরাসটা তোমার পাওয়া যায়। মানে টেরিস্ট্রিয়াল ভাইরাস নিয়ে, কেমিক্যাল নেচার নিয়ে যখন সায়েন্টিস্টরা কাজ করছিল, এর মধ্যে তোমার হচ্ছে মেরিন ভাইরাসটা, একটা মেরিন ভাইরাস পাওয়া যায়। তার মানে কি মেরিন ভাইরাসটা কখন পাওয়া যায়?
হ্যালো, সেটা মানে তার মানে হচ্ছে যে পরে মানে টেরিস্ট্রিয়াল ভাইরাসের কেমিক্যাল নেচার নিয়ে আবিষ্কার করার মধ্যে এই এদিক দিয়ে আরেকটা মেরিন ভাইরাস আবিষ্কার করা হচ্ছিল, এবং সেটা কখন? মিড 1900s এর সময়, মানে তোমার 1950 দিকে। এবং যেটা ইউক্যারিওটিক হোস্ট কে অ্যাটাক করেছিল এবং রিপোর্ট হচ্ছে রিপোর্টেড হয়েছিল 1970। বুঝতে পারছো আমার কথা? স্যার আমি না কেটে গিয়েছিলাম স্যার, মেরিন ভাইরাসটা আরেকবার একটু বলবেন। এটা সহজ, মেরিন ভাইরাসের ক্ষেত্রে আমি বলেছি যে মেরিন ভাইরাসটা হচ্ছে আবিষ্কার করেছেন সায়েন্টিস্টরা যখন মানে স্থলের ভাইরাস যেগুলো আছে আমাদের স্থলের ভাগের ভাইরাস গুলোর কেমিক্যাল নেচার নিয়ে যখন সায়েন্টিস্টরা কাজ করছেন, এর মধ্যে মেরিন ভাইরাস একটা আবিষ্কার হয়, এটা আমি বলেছিলাম। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার তাহলে পানিতে যেগুলো ভাইরাস থাকবে, সমুদ্রে যা ভাইরাস থাকবে, আর মাটিতে যে ভাইরাস থাকবে, এগুলো কি আলাদা প্রকৃতির হবে? একদমই আলাদা তাও না, তবে কিছু কিছু আলাদা আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো সামনে, ঠিক আছে? ওকে। সামগ্রিক অর্থে এখন ভাইরাসের আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স জানবো। আমরা সবাই জানি প্রথমেই লেখা আছে ভাইরাসটাকে তোমার অ্যালাইভ হিসেবে ধরা হয় না, লেখা আছে এখানে যে ভাইরাসটাকে তোমার অ্যালাইভ হিসেবে ধরা না। মোস্ট অথরিটিস ডু নট কনসিডার ভাইরাসেস টু বি অ্যালাইভ বিকজ ভাইরাসেস আর লিটল মোর দ্যান স্টোর্স অফ জেনেটিক ইনফরমেশন, বিটস অফ ডিএনএ অর আরএনএ সারাউন্ডেড বাই প্রোটিন। এটা কেন অ্যালাইভ হিসেবে ধরা হয় না? কারণ হচ্ছে হোস্ট ছাড়া, হোস্টের মধ্যে ছাড়া ভাইরাস কখনো তার ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ করে না। তো যখন ধরো তুমি আমাদের শরীরে যে এখন করোনা ভাইরাস অ্যাটাক করছে, করোনা ভাইরাসের লক্ষণ যখন আমরা দেখি, দেখার পরে আমরা তখন এটাকে, এটা আসলে করোনা ভাইরাসকে আসলে কি করোনা ভাইরাসের কারণেই হচ্ছে কি হচ্ছে না সেটা জানার জন্য আমরা স্যাম্পল দেই, তারা পিসিআর টেস্ট করে। পিসিআর সম্পর্কে তো তোমরা মানে এখনো মনে হয় ক্লিয়ার না, পিসিআর সম্পর্কে হয়তো সামনে জানবা। তোমরা কি জানো পিসিআর বিষয়টা? না স্যার। অনেক আগে স্যার একটা ভিডিও দেখছিলাম, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। হ্যাঁ, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, সেটাই তো। হ্যাঁ, এটা জানো ম্যাম পড়াইছিল মানে 2 দিন আগে মনে হয়, এটা পিসিআর নিয়ে। কিন্তু ওটা এটা দিয়ে বলেনি স্যার করোনা রোগী পজিটিভ কিনা এটা শনাক্ত করা হয় আরটিপিসিআর। হ্যাঁ, আরটিপিসিআর রিভার্স ট্রান্সক্রিপশন পিসিআর দিয়ে শনাক্ত করা হয়। আচ্ছা, আরটিপিসিআর মানে রিভার্স ট্রান্সক্রিপশন, ঠিক আছে? এখন এগুলো, আচ্ছা পিসিআর নিয়ে ডিটেলস বলতে গেলে আমার ওটা তারপর ক্লাস লাগবে, আমি পিসিআর নিয়ে ডিটেলস বলবো না। আচ্ছা, জাস্ট এটা মনে রাখো, পিসিআর মাধ্যমে তোমার ভাইরাসের উপস্থিতি জানা যায়। তো এখন যেমন ব্যাকটেরিয়া, তুমি যদি তুমি যদি একটা কি বলে একটা ইয়েতে খাবারে বা কোনো কিছুতে ব্যাকটেরিয়া অ্যাটাক করলে, বা কোনো একটা তুমি একটা কোনো একটা সাবস্ট্যান্স ধরো এই টেবিলে, টেবিলে যদি তুমি মাইক্রোস্কোপ দিয়ে তুমি দেখো, খুব শক্তিশালী মাইক্রোস্কোপ, তাহলে অনেক অনেক ব্যাকটেরিয়া পাবা, কিন্তু তুমি ভাইরাসকে তুমি খুঁজে পাবা না সেখানে। কিন্তু যখন ভাইরাস যখন তোমার মাল্টিপ্লাই করে কোন একটা হোস্টের দেহে, তখন তখন আমরা ভাইরাসকে খুঁজে পাই। মানে আর যখন তোমার মাল্টিপ্লাই করে না, যখন সে হোস্টের বাহিরে থাকে, পরিবেশে থাকে, তখন ছড়ানো ছিটানো থাকে, এবং তার ওই যে বলা হচ্ছে শুধুমাত্র সে একটা হচ্ছে জেনেটিক ইনফরমেশন কে সে ধরে রাখে এমন একটা জিনিস যেখানে তার প্রোটিন তার মাধ্যমে সে জেনেটিক ইনফরমেশন, জেনেটিক ইনফরমেশন বলা বলতে বলা হচ্ছে এখানে ডিএনএ অথবা আরএনএ। তো ডিএনএ যদি থাকে সেখানে, তাহলে সেটাকে আমরা বলি ডিএনএ ভাইরাস, আর যদি আরএনএ থাকে সেটাকে আমরা বলি আরএনএ ভাইরাস। তো এটা তোমার হচ্ছে হোস্টের দেহের বাহিরে, এটাকে আমরা খুঁজে পাই না সাধারণত। হোস্টের মধ্যে যখন অ্যাটাক করে, যখন লক্ষণ দেখি, তখন যদি পিসিআর করি, তখন এটাকে আমরা খুঁজে পাই। আমার বিষয়টা ক্লিয়ার? সবাই বিষয়টা ক্লিয়ার? স্যার তাহলে জীবদেহের বাইরে কি ভাইরাস শনাক্ত করা যাবে না? জীবদেহের বাইরে ভাইরাস শনাক্ত করা যায় না সাধারণত, এর কারণ আছে। এর
পরের এর কারণটা হচ্ছে পরের পয়েন্টটা, আনলাইক লিভিং অর্গানিজমস ভাইরাস হ্যাভ নো মেটাবলিজম। ভাইরাসের যখন হোস্ট দেহ বাদে ভাইরাস কোনো মেটাবলিজমই ভাইরাসের নাই, বুঝতে পেরেছো? মেটাবলিজম মানে আর কি, মেটাবলিজম মানে হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনস। আর যেমন আমরা বেঁচে আছি, আমি কত ক্লাসে না তার আগে ক্লাসে বলেছিলাম যে যখন কতগুলো কেমিক্যাল রিঅ্যাকশন এর মাধ্যমে আমাদের লিভিং যে ফাংশন গুলো সেটা কাজ করে, তো ভাইরাসে সেই কোনো মেটাবলিজমই নেই। এখন মেটাবলিজম যখন আমরা যখন কোন একটা সেল নিয়ে কাজ করবো, দেখবো সে স্টেট অফ ডেথ সেল, এর কারণ হচ্ছে যেটা কাজ করে না। তোমার পয়েন্টটা আমাদের বাইরে হলে এটা মারাই যায়। জি স্যার, এটা আমরা এইচএসসি তে পড়ছিলাম যে ভাইরাস জীব এবং জড় এর মধ্যবর্তী একটা পর্যায়ে। হ্যাঁ, মানে সে যখন হোস্ট সেলের বাইরে থাকে, তখন যদি আমরা যদি যে কোনো একটা জায়গায় আমরা সার্চ করি ভাইরাসের জন্য, আমি দেখবো যে ডেথ সেল তো আমাদেরও আছে। তখন সায়েন্টিস্টরা আইডেন্টিফাই করতে পারে না যে আসলে কোনটা ভাইরাসের সেল আর কোনটা মানুষের, আবার কোনটা ব্যাকটেরিয়ার ডেথ সেল। তো যেহেতু তার মেটাবলিজম নেই, কিন্তু যখন সে হোস্টের দেহে ঢুকে নিজেকে মাল্টিপ্লাই করা শুরু করে, তখন পিসিআর করে, হ্যাঁ এটা ভাইরাসের যে ভাইরাসের জেনেটিক ইনফরমেশন সেটার সাথে মিল আছে, তার মানে পিসিআর করে আমরা বুঝতে পারছি যে এখানে ভাইরাস অ্যাটাক হয়েছে। বুঝতে পেরেছো আমার আমার কথা সবাই? জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। স্যার কারণ, হ্যাঁ স্যার, তাহলে মাটি পানি অথবা বায়ুতে আমরা কি আলাদা ভাবে ভাইরাস ওভাবে খুঁজে পাবো না? না না, খুঁজে পেতে হলে তোমার অনেক বেশি সময় সাপেক্ষ। তুমি যদি মাটি পানি এগুলোতে তুমি যদি ভাইরাস খুঁজতে যাও, তোমার তোমাকে তখন চিন্তা করতে হবে ভাইরাস তো আলাদা জায়গায়, মানে জড় অবস্থানে সে হচ্ছে কোনো মেটাবলিজম শো করে না, তখন তোমাকে ডেথ সেল গুলো নিয়ে কাজ করতে হবে। যত সেল পাওয়া যায়, তুমি ডেথ সেল খুঁজতে গেলে তোমার দেখবা যে লিভিং সেল পাবা, সেই লিভিং সেল গুলো কি, লিভিং সেল গুলো হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ছাড়া আরো এক কোষী যতগুলো প্রাণী আছে, লিভিং সেল খুঁজে পাবা। তখন সেখান থেকে তুমি ডেথ সেল বাইর করবা কিভাবে? ডেথ সেল বাইর করতে হলে তোমাকে যেতে হবে মেটাবলিজম কোনটা কাজ করছে না সেটা, মানে তোমার একের পর এক পরিশ্রমের উপর দিয়ে যেতে হবে। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। আর এমনিতে শুনলাম স্যার, করোনা ভাইরাস যখন হোস্ট থেকে বের হয়ে যায় তখন নাকি 3 ঘন্টা জীবিত থাকে, মানে বাইরের অবস্থায়। এটা কি সত্যি নাকি? করোনা ভাইরাস যখন হোস্ট সেল থেকে বের হয়ে যায় তখন 3 ঘন্টা জীবিত থাকে। এখানে একটা বিষয় আমি তোমাকে বলে রাখি, করোনা ভাইরাস যখন হোস্ট সেল থেকে বের হয়ে আসে, তো বের হয়ে সে কোথায় গেছে তুমি কি তুমি সেটা সেটা বুঝতে পারবা? এমনও হইতে পারে সে হোস্ট সেলের আসলে বাহিরে তার স্কিনের উপর সে বসে আছে। করোনা ভাইরাস কিন্তু হাঁটে কাটে না, আবার এটা এটা মনে রাখো, এরা এরা শুধুমাত্র আমাদের যে আমরা যে হাঁচি টাচি দেই, সর্দি টর্দি দিয়ে, তখন তারা তাদের যে ইয়েটা আছে যেখানে সে হাঁচিটা যখন যেখানে সে পরে, মানে আমাদের যে ইয়েটা লালাটা, সেই জায়গাটার মধ্যে সে 3 ঘন্টা জীবিত থাকতে পারে। আমার পয়েন্টটা ক্লিয়ার? বুঝতে পারছো এবার টাইম? জি স্যার বুঝছি। তবে ভাইরাস তো নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য জায়গায় আক্রান্ত করে না। ভাইরাস করোনা ভাইরাস আমাদের স্কিনে থাকে, ওইটা তো ওই জায়গায় আমাদের স্কিনের কোনো ক্ষতি করতে পারবে না, ওইটা জাস্ট শুধু আমাদের ওই যে খাদ ওই যে ফুসফুসে গেলে ক্ষতি করে, মানে স্পেসিফিক। কিন্তু সেটা যদি তোমার হাতে যদি কোনো কাঁটা থাকে, তোমার হাতে যদি কোনো কাঁটা মানে কেটে গেছে তোমার হাত কোনো কারণে, তখন ভাইরাসটা তোমার ওই রক্তের ফ্লো এর মাধ্যমে তোমার ইয়েতে ফুসফুসে চলে যেতে পারবে। বুঝছো আমার কথা? জি স্যার। তো এখন সে একজন মানুষ ধরো করোনা ভাইরাসে আক্রান্ত, সে হাঁচি দিল, হাঁচি দেওয়ার পরে তার যেখানে হাঁচি দিয়েছে সেই জায়গাটার মধ্যে সেই ভাইরাসটা ধরো পড়ে আছে, তো সেই জায়গাটার মধ্যে ভাইরাসটা 3 ঘন্টা ধরে জীবিত থাকতে পারে। এখন জীবিত থাকতে পারে বলতে আসলে এই জিনিসটা খুবই কনফিউজিং, মানে 3 ঘন্টার মধ্যে যদি এখানের মধ্যে কেউ ইয়ে করে, ওই জায়গাটার মধ্যে কেউ হাত দেয়, হাত দেওয়ার পরে সেই হাত দেয় বা ওই জায়গাটার মধ্যে হাত লাগানোর পর তার হাতটা কোনো কারণে চোখে গেলো বা তোর মুখে গেলো, তখন ভাইরাসটা আবার ঢুকে গিয়ে অ্যাক্টিভলি কাজ করবে তার শরীরে। কিন্তু সে যে সাবস্ট্রেট এর মধ্যে পড়ে গেছে, মানে ওখানে কেউ হাত দিল না,
তিন ঘন্টার মধ্যে সে মারা যাবে বলতে মারা যাবে বলছে। এর কারণ কি? কারণ সে তাপমাত্রা অথবা তোমার হচ্ছে যে রেডিয়েশন এগুলোর কারণে সে ওখানে মারা যেতে পারে। মারা যাওয়া মানে হচ্ছে তার তার ডিএনএটা রাপচার হয়ে যাবে, ডিএনএ নষ্ট হয়ে গেলে ভাইরাসটা শেষ। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। হাই টেম্পারেচার অথবা রেডিয়েশনের কারণে ভাইরাস মারা যায়, মারা যায়। আসলে ভাইরাস মারা যাওয়া কথাটা তো বললে আসলে মানে খুব এক মারা যাওয়ার কথাটা একটা ভেগ শব্দ ভাইরাসের জন্য। ভাইরাসের জন্য বলতে হবে যে তার ডিএনএটা অথবা প্রোটিন প্রোটিন যে সারাউন্ডেড প্রোটিন যা আছে সেই প্রোটিনটা তোমার ছিদ্র হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মানে কাজ করে না। নিষ্ক্রিয় বলা যায় মানে মারা যাওয়া বলা যায় নিষ্ক্রিয় বলাটা সুন্দর। হ্যাঁ ঠিক বলছো। আচ্ছা দেখ আমরা একটু করোনা ভাইরাসটা একটা ছবি নিয়ে আসছি, যেহেতু আমি ভাইরাস পড়াচ্ছি এই যে করোনা ভাইরাসের একটা ছবি ছবি নিয়ে আসছি শেষে। দেখো এখানে আমি একটা জিনিস তোমাদের, আমি জানি না তোমরা এই ভাইরাসটা সম্পর্কে তোমরা কতটুকু স্টাডি করছো, এই ভাইরাসটার সবচেয়ে বড় শক্তিশালী বিষয় হচ্ছে এই যে স্পাইক প্রোটিনটা আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে? জি স্যার। জি স্যার। যে স্পাইক প্রোটিনটা আছে এই স্পাইক প্রোটিনটার মধ্যে এই যে মুখটা আছে প্রোটিনের এই মুখটা আসলে আমাদের শরীরের যে ফুসফুসের যে সেলগুলো আছে সেই সেলগুলোকে এই মুখটা তোমার হচ্ছে ইয়ে করে ফেলে। আমি বাংলা ভাষায় কি বলবো, আমাদের ফুসফুস এটা রিসিভ করে নেয়। হ্যাঁ হ্যাঁ মানে সেটা তো বুঝছি, আমি বাংলা ভাষায় মানে প্রতারণা করার মতো মানে তার এই মুখটার মধ্যে এমন একটা সিগন্যাল আছে যে আমাদের ফুসফুসের যে সেলগুলো আছে সেই সেলগুলো এটাকে রিসিভ করে, যেটা ভালো কিছু। বুঝতে পারছো আমার কথা? আমাদের ফুসফুসের সেলই ওকে রিসিভ করে ঢুকায় ফেলে। হ্যাঁ ফুসফুসটা ফুসফুসের সেলগুলো আইডেন্টিফাই করতে পারে না, ফুসফুসের সেলগুলো মনে করে যে এটা আমাদের এই আমাদের ইয়ের জন্য ফুসফুসের সেলের জন্য ভালো। এটার সাথে যখন কানেকশন হয় ফুসফুসের সেলের রিসেপ্টরের, ওই ফুসফুসের সেলের যে জিনিসগুলো রিসেপ্ট করে তার ওখানে রিসেপ্টর থাকে আর এটা হচ্ছে সিগন্যাল দেয়। তো এই সিগন্যাল দিলে রিসেপ্টরটা এই সিগন্যালটা পাওয়ার পরে সে গ্রহণ করে ফেলে এবং সেলটার মধ্যে ঢুকিয়ে ফেলে। ঢুকিয়ে ফেলার পরে কি হয় যে এই যে ডিএনএটা আছে ভিতরে, ডিএনএটা দেখতে পাচ্ছ, ডিএনএ বলতেছি আরএনএ, এটা আরএনএ ভাইরাস, এটার যে আরএনএটা আছে সেই আরএনএটা তোমার হচ্ছে আমাদের নিউক্লিয়াসে চলে যায়। সেলের সেলের নিউক্লিয়াস তো আমরা চিনি। হ্যাঁ সেলের নিউক্লিয়াস চলে যায় এই আরএনএটা এবং সে ওখানে, আমি জানি না তোমরা তোমরা তো এখনো ইয়ে পড়ো নাই, জেনেটিক্স পড়ো নাই, জেনেটিক্স এর কোনো সাবজেক্ট কি এখন তোমাদের শুরু হয়েছে? না স্যার। আচ্ছা শুরু না হলে সমস্যা নেই, আমি এত ডিটেইলস তাহলে বলবো না। তখন এই আরএনএটা গিয়ে ওখানে মধ্যে এটার নিজের রেপ্লিকা তৈরি করে, এর আরএনএ যেটা আছে এটা এটা আরো কোটি কোটি রেপ্লিকা সে তৈরি করে, রেপ্লিকা তৈরি করে ব্যাকটেরিয়া ভাইরাস আরো অনেক ভাইরাস সে ইয়ে করে জন্ম দেয়। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ 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 নিউক্লিয়াসের ভিতরে যায় চলে যায় এটা চলে যায় এই যে এটা এই আরএনএটা চলে গিয়ে রেপ্লিকা তৈরি করে সে যখন আবার বাহিরে বের হয় এর মাঝে তাও তোমার হচ্ছে যে এই যে এই এই যে মেমব্রেন প্রোটিন গুলো তো এখানে থেকে যায়, এই যে এই রেপ্লিকা যে তৈরি করে সে বারবার তখন এক একটা সেলকে সে ড্যামেজ করে ফেলে। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। এবং আমাদের দেহের সবচেয়ে বড় সমস্যা কি জানো, আমাদের দেহের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে করোনার ক্ষেত্রে আর কি ইনফ্লামেশন। সেটা সেটা কি স্যার? সেটা হচ্ছে যখন সেল এরকম ড্যামেজ হয়ে থাকে তখন এই এই সেলগুলোকে রক্ষা করার জন্য ফুসফুস কি করে অনেক বেশি মিউকাস তৈরি করা শুরু করে। অনেক বেশি মিউকাস যখন তৈরি করে তখন তোমরা জানো আমাদের ফুসফুসের মধ্যে অ্যালভিওলাই থাকে, জানো কি না সেটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ সেই অ্যালভিওলাইটা হচ্ছে যে এক একটা পকেট ফুসফুসে, সেই পকেট গুলোর মধ্যে তোমার এয়ার পাস হয়, আমরা যে শ্বাস নিচ্ছি সেই এয়ার পাস হয়। কিন্তু এত বেশি মিউকাস ছাড়তে থাকে, মিউকাস মিউকাস না থাকে, মিউকাস যদি না ছাড়তো তাহলে কিন্তু আমরা যে কোনো ছোটখাটো সর্দিতেই আমরা মারা যেতাম, কারণ সেলস অনেক ড্যামেজ হয়ে যেত যে কোনো সর্দিতেই করোনা ভাইরাস করোনা ছাড়াও।
আমাদের সিজনাল ফ্লু হয় সেই সিজনাল ফ্লুতেও আমরা মারা যেতাম যদি মিউকাস যদি মিউকাস দরকার আছে, কিন্তু এত বেশি ছাড়তে থাকে কারণ সে সে কি করবে, সে সেলফ বাঁচাতে পারছে না, তখন শরীর বুঝতে পারে না যে কি করবে, তখন সে এত বেশি মিউকাস ছাড়ে তো অ্যালভিওলাই পকেট গুলো আছে না মিউকাসের কারণে সে পকেট গুলো বন্ধ হয়ে যায়, এক একটা পকেট এরকম বন্ধ হতে হতে তখন আমাদের ফুসফুসটা এমন ড্যামেজ হয় যে তার ওখানে শ্বাস ফুসফুসটা এয়ার পাস হওয়ার মতো আর জায়গা থাকে না, কারো কারো 70% নষ্ট হয়ে যায়, কারো 50%, কারো 40% নষ্ট হয়ে যায় ফুসফুস। তো এইটা মানে যাদের হচ্ছে ইমিউনিটি ভালো তাদের কি হয়, এই সেলটা যখন মাল্টিপ্লাই হতে শুরু করে তখন আমাদের যে ইমিউন সিস্টেম সেই ইমিউন সিস্টেমটা খুব দ্রুত এসে এই সেল এই এই ভাইরাস সেলটাকে সে খেয়ে ফেলে, বুঝতে পেরেছো, ভাইরাস সেলটাকে এক এক একটা একটা করে ধরে ধরে খেয়ে ফেলে। তো এই কারণে একটা কোশ্চেন করব স্যার, আমাদের ফুসফুসের কোষগুলো কি বিভাজিত হয় কি আবার ফুসফুস কি রিপেয়ার করতে পারে না? অবশ্যই, কিন্তু ধরো আমি তোমাকে একটা সিনারিও বলি, ভাইরাস 10টা সেলকে মারছে আর আমার বিভাজিত হয়ে 2টা সেল আমাদের হচ্ছে নতুন করে, তাহলে তোমাদের তোমার সমস্যা কি হবে বুঝতে পারছো? যে যে সময়টাতে 2টা সেল হচ্ছে সেই সময়টাতে ভাইরাস 10টা সেল মেরে ফেলতেছে। ওকে জি স্যার, বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। এটাই হচ্ছে সমস্যা, ভাইরাস যখন ভাইরাসের মাল্টিপ্লিকেশনটা এত দ্রুত, আমি তোমাদের কি বললাম যে একটু আগে যে এক একটা সেলে সে তোমার কোটি কোটি ইয়া করে ফেলে, কপি করে ফেলে। স্যার করোনা ভাইরাস থেকে যখন কেউ সুস্থ হয়ে যায় তখন যে সেলগুলো ড্যামেজ হয় ওগুলো কি সবগুলাই ঠিক হয়ে যায় নাকি সব ঠিক হয় না? এটা তো মানে ইন্ডিভিজুয়াল অনুযায়ী ভ্যারি করতে পারে, যে তোমার হচ্ছে সে আমাদের সবগুলো সেল কি ঠিক হবে কি হবে না, যেমন করোনা ভাইরাস থেকে যারা উঠে আসে তাদের অনেকের অ্যাজমা দেখা যায়, যাদের অ্যাজমা ছিল না তাদের অ্যাজমা দেখা দেয়, শ্বাসকষ্ট কম বেশি দেখা যায়, তার মানে কি ফুসফুসটা যে ড্যামেজ হয়েছে তার ফুললি রিকভার করেনি। তাছাড়া স্যার ইমিউনিটি পাওয়ার একটু কমে যায় তুলনামূলক। ওই যে ইমিউনিটি পাওয়ার কমে যায় বলতে কি তোমার তোমার শরীরটা আসলে টায়ার্ড হয়ে যায়, কারণ তোমার ইমিউনিটি তো কাজ করতে গেলে তো আমাদের তো পরিশ্রম হচ্ছে না শরীরে, তো এই যে এত কাজ করেছে সে যখন ভাইরাস অ্যাটাক করছে তখন সে তার শরীরটা দুর্বল হয়ে যায়, দুর্বল শরীর মানে হচ্ছে যে ইমিউনিটিটা আসলেই দুর্বল, কিন্তু এটা রিকভার করে আমাদের শরীরটাকে আল্লাহ এতটা দুর্বল করে নাই, দুর্বল করে বানায় নাই যে তোমার হচ্ছে যে ইমিউনিটি দুর্বল হয়ে গেছে এখন আজীবন দুর্বল থাকবে এমন না, ঠিকও হয়ে যায় অনেকে, বুঝতে পারছো আমার কথা? দেখালাম না এরা এই জেনেটিক কোডের মধ্যে এরা চেঞ্জ আসতেছে মিউটেশন হয়ে, বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, জেনেটিক কোডে চেঞ্জ হলে অ্যান্টিবডি চিনে কিভাবে জানো, অ্যান্টিবডি চিনে এই স্পাইক এই যে প্রোটিন স্পাইকের গঠনটাকে সে দেখেও চিনে যে আচ্ছা এইটা তো আমি অ্যাটাক করছিলাম, তাহলে এইরকম কেউ যদি ঢুকে তার সাথে সাথে সে ওই ইমিউনিটিটাকে ইয়ে করে ফেলে, অ্যান্টিবডিটাকে সে তৈরি করে ফেলে সাথে সাথে এই অ্যান্টিবডিটা এটার জন্য। অ্যান্টিবডি জিনিসটা খুবই অ্যান্টিজেন স্পেসিফিক, মানে অ্যান্টিবডি মানে হচ্ছে যখন এইরকম ভাইরাস একটা ঢুকবে তোমার শরীরে এটা এটাকে বলা হয় অ্যান্টিজেন, বাইরে থেকে যেটা ঢুকে সেটাকে বলা হয় অ্যান্টিজেন, আর যে আমাদের শরীরে যে ইমিউনটা এটাকে অ্যাটাক করবে সেটাকে বলা হয় অ্যান্টিবডি, তখন অ্যান্টিবডি হয় খুবই মানে একদমই স্পেসিফিক অ্যান্টিজেন স্পেসিফিক, অ্যান্টিজেন স্পেসিফিক মানে হচ্ছে তার বাইরের যে প্রোটিন কোট আছে এই প্রোটিন কোটটাকে সে চিনবে, কিন্তু এরা এত চালাক এরা জেনেটিক ইয়েটা মিউটেশন করে এরা পাঁচ প্রতিবারই কোট এই প্রোটিনের যে স্পাইকের গঠনটা চেঞ্জ করে ফেলে, এটার গঠন চেঞ্জ করা মানে ইমিউন সিস্টেম ধরো হ্যাঁ ঠিক আছে আমি এটাকে আমি একজনে করোনা অ্যাটাক করেছে সে ভালো হয়েছে, ও তার ইমিউন সিস্টেম এখন এই হুবহু এটাকে চেনে এই গঠনটাকে চেনে, কিন্তু যখন এই পরিবর্তন করে ফেলে গঠন সে বলবে যে এটা তো তাহলে ওটা না, এটা সে এটাকে ধরবে না বা ওই ইমিউন সিস্টেম তৈরি হবে না, বুঝতে পারছো আমার কথা?
স্যার বলা হয় যে একজনের দেহ থেকে আর একজনের দেহে অ্যান্টিবডি প্রতিস্থাপন করা হয়, ওইটা কিভাবে অ্যান্টিবডি প্রতিস্থাপন করা হয়? মেইনলি যেটা হয় এটা প্লাজমা, প্লাজমা ডোনেট করা হয় আমাদের দেহে। যখন আমি ধরো আমার করোনা ভাইরাস এটা হইলো, আমি সুস্থ হইলাম, আমার সুস্থ হওয়া মানে হচ্ছে যে আমার ওই করোনা ভাইরাসের একটা স্ট্রেইনের অ্যান্টিবডি আমার দেহে অলরেডি আমি প্রডিউস করে ফেলছি। এখন আমার দেহের যে প্লাজমাটা আছে সেই প্লাজমাটা আমি এখন কোন একজন করোনা রোগীকে দেবো, সে করোনা রোগী তখন ওই প্লাজমাটা পেয়ে সে আমার অ্যান্টিবডিটা তার মধ্যেও বিল্ড আপ হয়ে যাবে। বুঝতে পারছো? রক্তের মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে যে ব্লাড সেলস আর একটা হচ্ছে ব্লাড প্লাজমা। তো যারা দেখবে যে এখন অনেকে পোস্ট দেয় যে করোনা থেকে ইয়ে হওয়া রোগীর প্লাজমা দরকার, তোমরা দেখছো কিনা এরকম পোস্ট? জি স্যার। জি স্যার। তুমি যে জাস্ট ইনজেকশন পুশ করলো তোমার ব্লাড ইয়ে হলো, কিন্তু প্লাজমাটা তোমার সময় সাপেক্ষ, তোমার ব্লাড নিতে হয় তারপর ওখান থেকে প্লাজমা সেপারেট করতে হয় এরকম। বুঝতে পারছো? ভ্যাকসিন তো আর প্লাজমা এক জিনিস না, বুঝতে পারছো? মানে আমাদের শরীরে যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি আর ভ্যাকসিন তো এক জিনিস না। আমি আমি অনেক দূর কথা বলতে ফেলতেছি, আর ক্লাসে তো ইয়ে হয়ে 12টা বেজে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভ্যাকসিন আর আমি ভ্যাকসিন আর প্লাজমার ক্ষেত্রে একটু পার্থক্য বলে দিই। ভ্যাকসিনটা হচ্ছে দুর্বল ভাইরাস, ভ্যাকসিন হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা হচ্ছে দুর্বল ভাইরাস। এই যে করোনা ভাইরাসটাকে মাল্টিপ্লাই করে সায়েন্টিস্টরা ভাইরাসটাকে বিভিন্ন বিভিন্ন ভাবে বিভিন্ন মেকানিজম আছে, সেই মেকানিজমের মাধ্যমে সেই ভাইরাসটাকে তারা দুর্বল করে ফেলে। দুর্বল করলে হয় কি, ভাইরাসটা যেই যেই গতিতে তার সে মাল্টিপ্লাই করে সেই গতিতে সে মাল্টিপ্লাই করতে পারে না হোস্ট সেলে। তোমাদেরকে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেই ভ্যাকসিন গুলোর মধ্যে বিভিন্ন মানে কত রকম অনেক রকম ভ্যাকসিন দেওয়া, অ্যাস্ট্রাজেনেকা এই চলতেছে না এখন? হ্যালো, হ্যাঁ অ্যাস্ট্রাজেনেকা এটা চলতেছে। তো অ্যাস্ট্রাজেনেকার আসলে মেকানিজমটা হচ্ছে যে তোমার ইমিউনিটিকে জিনিয়ে দেয়া যে আসলে এরকম গঠনে একটা ভাইরাস আছে, এটাকে তোমাকে ধরতে হবে, তোমরা এটা তোমরা তুমি এইভাবে ওইটাকে ধরো, এটা চিনিয়ে দেয়। কিন্তু আমি যেই ভ্যাকসিনের কথা বলছি সেটা সেই ভ্যাকসিনটার মধ্যে বলা হচ্ছে সেই ভ্যাকসিনটা হচ্ছে দুর্বল ভাইরাস। যেমন পোলিও ভ্যাকসিন, আমাদের যে পোলিও দেয় না, পোলিও টিকা দিই না আমরা, সেই পোলিও টিকাটার মধ্যে যে ভ্যাকসিন, এই পোলিও ভ্যাকসিনটা হচ্ছে পোলিও টিকার মধ্যে যে ভাইরাসের কারণে পোলিও হচ্ছে সেই ভাইরাসটা দুর্বল করে ভ্যাকসিন আকারে তৈরি করা হয়। তো যে গতিতে মাল্টিপ্লাই করার কথা তারা সেই গতিতে করতে করতে পারে না, এবং এর মাঝে আমাদের শরীরের ইমিউনিটিটা তৈরি হয়ে যায়, সে তার এই ভাইরাসটাকে চিনে ফেলে এবং সেটা ভাইরাসটাকে খেয়ে ফেলে। বুঝতে পারছো আমার কথা? একটা বিষয় মনে রাখবা যে সৃষ্টিকর্তা আমাদেরকে এমন ভাবে তৈরি করছেন যেই রকম যত যেই পরিমাণ যেই রকমই ভাইরাস থাকুক না কেন, আমাদের এই পুরো পরিবেশে যত রকমের ভাইরাসই থাকুক না কেন, সব ভাইরাসের ইমিউনিটি আমাদের দেহে আছে। কিন্তু সেই ইমিউনিটিটাকে একটু সময় দিতে হয় সে যাতে ওই বাইরের যে যেটা ঢুকে তাকে যেন সে চিনতে পারে, সময় দিলে সে ইমিউনিটি তৈরি করে ফেলে। তুমি বলতে পারো স্যার তাহলে মানুষ মারা যায় কেন? মানুষ মারা যায় কারণ ইমিউনিটি যখন তৈরি চিনতে চিনতে তার শরীরের ফুসফুসের অর্ধেকটা ড্যামেজ হয়ে যায়, তার সাথে সে শ্বাস নিবে কিভাবে, তার তো শ্বাস নিতে হবে বাঁচার জন্য। এই জন্যেই ইমিউনিটি ডেভেলপ হওয়ার আগেই তারা মানুষ মারা যায়। কিন্তু যাদের ইমিউনিটি স্ট্রং তাদের ক্ষেত্রে ভাইরাসটা ঢুকে তারপর হচ্ছে মাল্টিপ্লাই করছে, ওদিক দিয়ে খুব দ্রুত ইমিউন তৈরি হয়ে গেছে, সাথে সাথে সে তার ভাইরাস গুলোকে মারা শুরু করে। তো এই যে দুর্বল ভাইরাসকে আমাদের শরীরে পুশ করে দিল, দুর্বল ভাইরাসটা আমাদের শরীরে ঢুকে ওই রকম মাল্টিপ্লাই করতে পারে না, সে একটা স্টেবল কন্ডিশনে থাকে, রক্তের মধ্যে ফ্লো হতে থাকে, সে সেলের ভিতরে ঢুকে মাল্টিপ্লাই করতেছে না,
তখন এর মাঝে এই সময়টার মাঝে ইয়ে চিনে যায় যে এই যে এটা তো পোলিও ভাইরাস, আমি জাস্ট মুখে বলতেছি পোলিও ভাইরাস, শরীরের মেকানিজম তো আর এরকম কাজ করে না যে এটা পোলিও ভাইরাস, ওদের তো সে এরকম এটাকে চিনে ফেলে, চিনে ফেলার পর সে এটাকে মেরে ফেলে। তো যখন সত্যিকারের পোলিও ভাইরাস ঢুকবে, শক্তিশালী পোলিও ভাইরাস যেটা পরিবেশ থেকে ঢুকে যায়, তখন সে ইনস্ট্যান্ট বুঝে নেবে যে এটা তো স্পেসিফিক পোলিও ভাইরাস, তাহলে এটার জন্য আমার এই ইমিউনটা তৈরি করতে হবে, সাথে সাথে সে তৈরি করে ফেলে। তো পোলিও ভাইরাস তো ওই রকম আর মাল্টিপ্লাই হতে পারে না। তোমরা কি আমার এই সব কথা, এতগুলো কথা বলছি সব কি বুঝতে পারছো? এখন একটা প্রশ্ন, তাহলে এইডস তো অনেক পুরানো ভাইরাস, তাহলে এইডস মানুষ এখনো মারা যায় কেন? যেমন করোনা ভাইরাস তো আসলে ফুসফুসে অ্যাটাক করে, কিন্তু এইডস এত মারাত্মক, এইডস অ্যাটাক করবে যেটা তোমার, যেমন ধরো আমি একটা উদাহরণ দিই যে একটা একটা দুই রাজার মধ্যে সংঘর্ষ হচ্ছে, দুই রাজার মধ্যে সংঘর্ষ হচ্ছে, তো একটা 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 এক রাজার সৈনিক দুর্গ অ্যাটাক করবে, ঠিক আছে? এখন দুর্গ অ্যাটাক করবে, সে দুর্গ অ্যাটাক করতে গেলে সে তার সৈনিকের সাথে কি করতে হবে, যুদ্ধ করতে হবে না? হ্যাঁ, তো সৈনিকের সাথে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে তারপর তার দুর্গ অ্যাটাক করবে। কিন্তু এইডস কি করে, ধর এইডস এরকম একটা একটা রাজত্ব, সে অ্যাটাক করবে, সে কি করে, সে সৈনিকদেরকেই অ্যাটাক করে, মানে তার উদ্দেশ্য হচ্ছে সৈনিকদেরকে মেরে ফেলা। এইডস হচ্ছে যুদ্ধ করার অপশনই দেয় না। ইয়েস, এইডস হচ্ছে যুদ্ধ করার অপশনই দেয় না, মানে তার তোমার শরীরের যে ইমিউন মেকানিজম, সেই ইমিউন মেকানিজমটাই তার অস্ত্র, মানে সেই ইমিউন মেকানিজমটাতেই অ্যাটাক করে, ঠিক আছে? মানে হোস্ট সেলের ভেতরেই শুধু তারা রেপ্লিকেশন করতে পারে, আর কোথাও তারা রেপ্লিকেশন করতে পারে না। তারপরে এখানে আমি ইতালিক ফর্মে কিছু কথা লিখে আছি, এখানে কথাগুলোর মধ্যে ইন্টারেস্টিং কথা আছে কিছু। তো ইন্টারেস্টিং কথা বলার আগে আমি তোমাদেরকে প্রশ্ন করি যে তোমাদের কি ধারণা ভাইরাস কিভাবে তৈরি হয়, ভাইরাসের উৎপত্তি কেমনে হয়? স্যার, ডিএনএ অথবা আরএনএ এবং প্রোটিনের মাধ্যমে তৈরি হয়। স্যার, একটা ধারণায় তো বলা হয় যে সব জীবই একটা কোন সেল থেকে আসছে, তো ভাইরাসটাও কোন সেল থেকে হয়তো আসছে কোন অ্যাডাপ্টেশনের মাধ্যমে। হুম, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটা হাইপোথিসিস আছে ভাইরাসের ক্ষেত্রে, সেই হাইপোথিসিসটা হচ্ছে ভাইরাস তৈরি হয় আমাদের লিভিং সেলের মধ্যেই, মধ্য থেকেই। সেটা কেমন, যেমন আমাদের এই ভাইরাসটা, করোনা ভাইরাস তৈরি হয়েছে কোথায়? উহান, কোথায় বলতে? করোনা ভাইরাসের সোর্স কোথায়, সোর্সটা কোথায়? এবং সে কাঁচা বাজারের মধ্যে বাদুর, সাপ, সব ধরনের খাবার ওরা খায়, তো ওই ধরনের ওই জায়গা থেকেই ওদের উৎপত্তি। তাহলে তার মানে কি, ভাইরাসটা তৈরি হয়ে গেছে ইনস্ট্যান্ট ওখান থেকে,
তাদের ভাইরাসটা তৈরি হয়ে গেছে। তো এটা আসলে তৈরি হয় কিভাবে? আসলে তৈরি হয় এখানের একটা একটা সুন্দর একটা হাইপোথিসিস আছে, এটা এই এই যে এই লাইনটা। One hypothesis states that viruses are highly reduced prokaryotic parasites, whereas the other views them as a renegade genes. Interesting বিষয়। Renegade মানে হচ্ছে যে তোমার হচ্ছে যে বিদ্রোহী। Renegade কথাটার মানে হচ্ছে বিদ্রোহী, আর জিন বিদ্রোহী জিন। বিষয়টা কেমন জানো? বিষয়টা হচ্ছে আসলে আমি ক্লাসের মানে পড়ার ভাবে আমি বেশি কথা বলি, আসলে এই জন্য আসলে ক্লাসের সময় চলে যায়। রেনেগেড বুঝাবো, রেনেগেড জিন বুঝাবো তোমাদেরকে? ইয়েস স্যার। মানে আমরা তো এগোতে পারি নাই, কত পড়া আছে এখনো স্যার। আপনার গল্পগুলোই আরো বেশি বুঝতে পারি এখন। তো তো পরীক্ষার খাতা তো রেনেগেড জিনের এক্সপ্লেইন করা তো আসবে না, তখন কি করবা? তারপরেও জানতে হবে স্যার, ছোট করে তারপরেও তো জানতে হবে স্যার। অল্প কথাই বলেন। আচ্ছা অল্প কথাই, সেটা হচ্ছে আমাদের শরীরে আমরা যে হিউম্যান বডি আছি, বা তুমি যদি কোনো প্রাণীকে তুমি যদি কোনো কষ্ট দাও, অনেক প্রাণীকে তুমি কষ্ট দাও, তুমি প্রাণীকে তুমি লিভিং অর্গানিজমকে যদি কষ্ট দাও, তখন ওর শরীরের জিনগুলো একটা প্রতিরোধ তৈরি করে পুরো পুরো ওর বাহিরের এনভায়রনমেন্টের সাথে। এই প্রতিরোধ তৈরি করতে গিয়ে ওই জিন থেকে একটা ভাইরাস তৈরি হয়ে যায়, যে ভাইরাসটা তার আশেপাশের জিনিসগুলোকে ধ্বংস করার জন্য লেগে বসে। বাদুর এমন একটা প্রাণী, যে প্রাণীটার শরীরের মধ্যে মেকানিজম এত দ্রুত হয়। তোমরা তো জানোই বাদুরের মাধ্যমে তোমার হচ্ছে অনেকগুলো ভাইরাল রোগের সৃষ্টি হয়। তাদের মধ্যে একটা হচ্ছে, যেমন হচ্ছে খেজুরের রস আমরা কাঁচা খেতে পারি না, কেন? আরো আছে, তারপরে এই যে করোনা ভাইরাস কোথেকে আসছে? প্রশ্ন আসতে পারে স্যার, বাদুর থেকে এত এত ভাইরাস কেন আসে? কারণ বাদুর হচ্ছে খুবই ভয় পায় এমন একটা প্রাণী। আর বাদুর কিন্তু মানুষকে অনেক ভয় পায়, তো এবং সব প্রাণীকে সে কম বেশি ভয় পায়। কিন্তু বাদুরের হচ্ছে একটা স্পেশাল বিষয় হচ্ছে, বাদুর অনেক বাদুরের মেটাবলিজম এত দ্রুত কাজ করে, যে মেটাবলিজম কাজ করার কারণে তার শরীরে ফ্রি ফ্রি রেডিকালস তৈরি হয় অনেক বেশি। ফ্রি রেডিকালস এর কথা কি শুনেছো কখনো তোমরা? ফ্রি রেডিকালস শরীরে থাকা কিন্তু ভালো না। ফ্রি রেডিকালস শরীরে থাকলে কিন্তু ক্যান্সার হতে পারে। আমাদের দেহে যদি ফ্রি রেডিকালস বেশি থাকে, তাহলে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এগুলো তো অনেক জটিল বিষয়, আমি সংক্ষেপে বলি। তো এইরকম বিষয় যখন থাকে, তখন প্রাণী তারা যখন খুব খুব ভয় পায়, যারা তারা যখন খুব এইভাবে থাকে, নিজেদেরকে খুব অসহায় মনে করে, তখন তাদের ওই যে ফ্রি রেডিকালস এর পরিমাণ আরো বেড়ে যায়। বেড়ে যাওয়ার পরে তাদের শরীরের মধ্যে কিছু জিন আছে, যে জিন গুলো প্রতিরোধ করার জন্য কিছু কাজ শুরু করে, যে আমাকে ওরা আঘাত করতেছে, আমি ওদেরকে দেখে ছাড়বো। এটা জাস্ট আমি মুখে বলতেছি, এগুলো কিন্তু তোমার খুবই হাইপোথিসিস বিষয়, এগুলো কিন্তু ফুললি তোমার হচ্ছে যে প্রমাণিত হয়নি। তো সেটা কি করে, তখন কিছু জিন আছে তারা এমন ফ্রি জিন, মানে ওরা শরীর থেকে ওদের শরীর থেকে বের হয়ে যায়, এবং সেই ছোট ছোট জিন গুলো এক একটা ভাইরাস আকারে রূপ নেয়। কতটা মারাত্মক বিষয় খেয়াল করছো? মানে আমার লিভিং অর্গানিজম, এই লিভিং অর্গানিজম এর মধ্যে থেকে আবার ভাইরাস তৈরি হতে পারে। জি স্যার। যেমন আরেকটা মানে ক্ষতিকর একটা প্রাণী হচ্ছে শুকর। শুকরও অনেক ভাইরাস ভাইরাল রোগের জন্য দায়ী। যেমন সোয়াইন ফ্লু নাম শুনেছো? সোয়াইন ফ্লু, সোয়াইন অর্থ কি? বাদুরের কিন্তু তোমার হচ্ছে যে করোনা ভাইরাস হবে না,
ভাদুর করোনা ভাইরাস তৈরি করে, কিন্তু ভাদুরের কিন্তু করোনা ভাইরাস অ্যাটাক হবে না, ওদের সেই করোনা ভাইরাস অ্যাটাক হওয়ার আগেই তাদের করোনা ভাইরাসের প্রতিরোধ তাদের শরীরে আছে, তাদের হবে, যারা বাদুরকে ধরে বাদুরের সংস্পর্শে আছে তাদের হবে। বাদুর কিন্তু স্তন্যপায়ী প্রাণী, তোমরা কি এটা জানো নাকি নাকি জানো না? তাহলে আমরা অনেকগুলো কথা বললাম, এবার রেনেগেড জিনের বিষয়টা বুঝছো? বাদুর হচ্ছে করোনা ভাইরাস যখন উৎপত্তি করতে পারে তাহলে নিশ্চয়ই ওটা প্রোটেক্টও করতে পারে। অবশ্যই যে এর জন্য করতে হবে। তো যেমন তোমার তোমার ব্লাড গ্রুপের এ এ এ মানে এ পজিটিভ, ভাদুরের কি ব্লাড গ্রুপ আছে নাকি? ভাদুরের ব্লাড গ্রুপ কি আসলে আমি জানি না, তবে কিন্তু মিলবে না। তো যেমন প্লাজমা যখন ট্রিটমেন্ট করা হয় তো তখন দেখবে যে পোস্ট দেয়া হয় এরকম যে এ পজিটিভ ব্লাডের প্লাজমা কারো কাছে আছে কিনা দেখবে কিন্তু তোমরা, বা বি পজিটিভ। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গেলাম এইভাবে, আমরা হাইপোথিসিসটা একটু জানলাম। তারপর বলা হচ্ছে যে ভাইরাস সিম টু ইনফেক্ট অল গ্রুপস অফ লিভিং অর্গানিজমস, মানে ভাইরাস সব ধরনের লিভিং অর্গানিজমস কে ওরা অ্যাটাক করতে পারে, এবং এরা হচ্ছে প্যাথোজেন, যে প্যাথোজেন কে মানে প্যাথোজেনটা কি, প্যাথোজেন মানে হচ্ছে এজেন্টস অফ ডিজিজ এন্ড ডেথ। প্যাথোজেন হচ্ছে ওই সব জিনিসকে বলা হয় যারা হয় ডিজিজের জন্য এবং মৃত্যুর জন্য দায়ী, ওদেরকে বলা হয় প্যাথোজেন্স। তারপর বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভাইরাসেস আর ইউজুয়ালি হোস্ট স্পেসিফিক বাট ফ্যামিলিস অফ ভাইরাসেস ভ্যারাই ওয়াইডলি ইন দ্য গ্রুপস দে ইনফেক্ট। মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল যে ভাইরাস আছে, যেমন করোনা ভাইরাস, করোনা ভাইরাসটাকে হিউম্যানটাকে বেশি অ্যাটাক করে, তার মানে এটা হচ্ছে হোস্ট স্পেসিফিক, অন্য প্রাণীগুলোকে সাধারণত এই করোনা ভাইরাস অ্যাটাক করে না। মাঝখান দিয়ে অনেকগুলো মানে গুজব ছড়াইছিল, তার মধ্যে একটা গুজব হচ্ছে যে বিড়াল কুকুর এগুলোর মাধ্যমে করোনা ভাইরাস ছড়াইতে পারে, পরে কিন্তু এটা WHO বলে দিয়েছে যে এইগুলোর মাধ্যমে ছড়ায় না। তো এবং ঢাকার মধ্যে এমনও ঘটনা ঘটছে, যারা বিড়াল কুকুর পাল তাদেরকে বাড়িঘর ছাড়তে হয়েছে, তোমরা জানো নাকি এসব কাহিনী? হ্যালো স্যার? না স্যার, স্যার শুনি নাই তো। পত্রিকায় এসেছিল তোমার হচ্ছে যে ঢাকার মধ্যে একজন বিড়াল পালে, তাকে তার বাড়িওয়ালা বলছিল যে বাড়ি ছেড়ে দিতে। স্যার ওটা তো অনেক মানে বন্ধ ছিল, আমি এরকম একটা নিউজ দেখছিলাম যে ওই উনি যে ফ্লোরে থাকে ওই ফ্লোরে সব আর কি বিড়াল নিয়ে মানে বিড়ালের যত কিছু ইয়ে, তো ওই গন্ধে নাকি তারপরে তো মানে এলাকায় গন্ধ ছড়াই পড়ে তারপরে ওনাকে ছাড়তে হয়েছে নাকি এরকম একটা কিছু শুনছিলাম। মানে কি করোনা ভাইরাসের কারণে না অন্য কিছুর কারণে বলছো? জি স্যার অন্য কিছুর কারণে। না 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 এটা তাহলে অন্য নিউজ, আমি আরেকটা নিউজ এরকম করছি, বুঝতে পারছো? আচ্ছা এটার কথা বলা হচ্ছে, ফর এক্সাম্পল দা পেপিলোমা ভাইরাস ফ্যামিলি অফ ভাইরাসেস উইচ ইনক্লুডস হিউম্যান পেপিলোমা ভাইরাস ইজ রেস্ট্রিক্টেড টু ভার্টিব্রেটস। মানে দেখো এই ফ্যামিলির যে ভাইরাস গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস, এটা হচ্ছে যে শুধুমাত্র ভার্টিব্রেটসদেরকেই তোমার হচ্ছে যে অ্যাটাক করে। আর র্যাপটো ফ্যামিলির যে ভাইরাস গুলো আছে সেটা ভার্টিব্রেটস ইনসেক্টস প্লান্টস সবগুলোকে অ্যাটাক করে। দেখতে পাচ্ছ আমার এখানে দেখতে পাচ্ছ কথাটা কি বলা হয়েছে? মেনি ফ্যামিলিস অফ ডিএনএ ভাইরাসেস আর স্পেসিফিক ফর ব্যাকটেরিয়া and they are generally called bacteriophages. ektu age ekjon ekta kotha bolchilo t2 phage ta hocche je ekta bacteriophage, eta hocche je bacteria ke attack kore, eta bacteria ke ebong eder ke bola hoy eaters of bacteria, jete bacteria er khadokera. tarpor some dna viruses such as the recently discovered pycod dna variety in fact eukaryotes, mani eukaryote joto gulo ache dekho mani amader eukaryotes kara ache, আমরা আছি, যত প্রাণী আছে মানে হায়ার অ্যানিমাল তাদের ইউক্যারিওটিক সেল আছে, সবাইকে এই পাইকো ডিএনএ ভাইরাস অ্যাটাক করে। তারপর মোস্ট আরএনএ ভাইরাসেস ইন সি সেম টু ইনফেক্ট ইউক্যারিওটিক অর্গানিজমস পার্টিকুলারলি দোজ উইথ ফটোসিনথেটিক মাইক্রোবস,
মানে সায়ানোব্যাকটেরিয়া, মানে যেসব মাইক্রোবস গুলো ফটোসিনথেটিক, মানে তারা হচ্ছে ফটোসিনথেসিস এর মাধ্যমে তাদের তাদের খাবার তৈরি করতে পারে, সেসব অর্গানিজম গুলোকে আরএনএ ভাইরাসরা তোমার বেশি অ্যাটাক করে থাকে, মানে সমুদ্রের। তারপরে ভাইরাসের স্ট্রাকচারে আমরা যাই, আমি একটু দ্রুত যাচ্ছি, ভাইরাসের স্ট্রাকচারে যাই, এগুলো সহজ বিষয় তো পড়লে বুঝতে পারবা। ভাইরাসের স্ট্রাকচারে বলা হচ্ছে ভাইরাস আর সাবসেলুলার পার্টিকলস দ্যাট ভ্যারাই ইন সাইজ ফ্রম 10 to 400 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে কি? পয়েন্ট দিয়ে 9টা 0 দিয়ে তারপর একটা 1, এটাও হইতে পারে আবার একের পরে 9টা 0, কিন্তু সেই একের পরে 9টা 0 কিরকম হবে, এই যে 10/1/9, মানে 1/9 হলে কত হয়, খেয়াল করো কত কত কোটি হয় একক। তার 10 কোটি, 10 আর 100 কোটি নাকি?10 মিটারকে যদি 100 কোটি বার ভাগ করা হয়, অথবা 10 মিটার এটা 400 মানে হচ্ছে যে কত মিটার, 400 মিটার, 400 মিটারকে যদি 100 কোটি বার ভাগ করা হয়, তাহলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে ভাইরাসের রেঞ্জ। বুঝতে পারছো আমার কথা? এটাই আর কি। তো এখন বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আমি তোমাদেরকে একটা জিনিস বলি, যে আমরা চোখে দেখি না, তো চোখে দেখি না এই জিনিসগুলো নিয়ে আমি আমার একটা ছিল চিন্তা ছিল, যে চোখে দেখি না কিন্তু এই জিনিসটা আছে, তাহলে দেখি না কেন? মজার ব্যাপার হচ্ছে স্যাটেলাইট থেকে কি মানুষ দেখা যায়? না স্যার। কিন্তু মানুষ তো আছে। জি স্যার। তো বিষয়গুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, যে মাইক্রোবায়োলজি একটা খুব একটা আলাদা একটা জগৎ, মানে মাইক্রোবস গুলো তাদের তাদের একটা আলাদা জগৎ। মানে স্যার তাহলে দূরত্বটা অনেক বেশি, এই জন্য মানে দেখতে পাই না, এটা বলেন না? ওরা ছোট অনেক, দূরত্ব বেশি হওয়ার কারণে না, আমরা এত ছোট পৃথিবীর তুলনায়, যে পৃথিবীকে যদি আমরা দেখতে চাই আমরা আমাদেরকে দেখতে পাবো। বুঝতে পারছো নাকি আমার কথাটা? জি স্যার। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই। তবে স্যার একটা কথা, ভাইরাসের ওজন সম্পর্কে কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম, আজ পর্যন্ত প্রায় 13 কোটি 72 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। কি সবগুলো মানুষের ভাইরাস একসাথে মানে ওজন করলে নাকি 3 থেকে 4 গ্রাম হবে, এর বেশি হবে না, সর্বোচ্চ 3-4 গ্রাম, এটা এত কম? হ্যাঁ তা তো অবশ্যই। তুমি যদি ভাইরাসটাকে তুমি ভাইরাসকে ওজন করলে ওজন করতে গেলে তোমার 3-4 গ্রাম যে বলছে এমনই তো হবে, এর বেশি তো আর হবে না আসলে। বুঝতে পারছো আমার কথা? হ্যালো। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো আউটসাইড দ্য হোস্টেল আ ভাইরাস পার্টিকল ইজ কল্ড ভিরিয়ন, মানে হোস্টেলের বাহিরে ভাইরাস পার্টিকলটাকে বলা হয় ভিরিয়ন, মানে তুমি একটা ভাইরাস সেটাকে তুমি ভিরিয়ন বলবা হোস্টেলের বাইরে। এবং একটা ভিরিয়ন তোমার হচ্ছে কম্পোজড অফ নিউক্লিক অ্যাসিড কোর সারাউন্ডেড বাই আ কোট অফ প্রোটিন কল্ড ক্যাপসিড। কোট অফ প্রোটিনটাকে বলা হয় ক্যাপসিড, এবং ক্যাপসিডটা তোমার নিউক্লিক অ্যাসিডটাকে সারাউন্ডিং করে রাখে, এবং এই সারাউন্ডিং করে রাখা এই যে বডিটা এটাকে বলা হয় ভিরিয়ন।
আমরা ক্লিয়ার? ইয়েস স্যার ক্লিয়ার। নিউক্লিক অ্যাসিড কোর ক্যান বি আইদার ডিএনএ অর আরএনএ এন্ড কন্টেইনস এ স্মল নাম্বার অফ জিনস ফ্রম 3 টু অলমোস্ট 300 মানে 3 থেকে 300টা জিন থাকতে পারে ওই ডিএনএ অথবা আরএনএ তে দ্যাট আর আনএবল টু রেপ্লিকেট আউটসাইড অফ হোস্টেল মানে এই যে জিনটা আছে এই যে ডিএনএটা আছে এরা হোস্টেলের বাইরে এরা রেপ্লিকেট করতে পারে না এটা আমরা বলেছি The combination of viruses, genetic materials, or protein is called nucleic acid, and sometimes it is put with an envelope. আচ্ছা যাই হোক এগুলো আমরা সব বুঝতেছি এখানে একটা কথায় আসি ভাইরাস অকার কমনলি ইন থ্রি শেপস এটা কি বলবো এটাকে ইকোসাহেড্রাল আচ্ছা ইকোসাহেড্রাল হেলিক্যাল এন্ড বাইনাল বাইনাল বিনাল বাইনাল বলা হয় ইকোসাহেড্রালটা হচ্ছে যে 20টা ট্রায়াঙ্গেল থাকবে যেমন এটা হচ্ছে ইকোসাহেড্রাল তারপর হচ্ছে হেলিক্যাল থাকতে পারে যেমন এটা হচ্ছে হেলিক্যাল কিন্তু যখন ভাইরাসের মধ্যে ইকোসাহেড্রালও থাকবে হেলিক্যালও থাকবে সেই ভাইরাসটাকে বলা হয় বাইনাল তাহলে এই ভাইরাসটা কি অবশ্যই বাইনাল এটা মানে এখানে ইকোসাহেড্রালটাও আছে তারপর হেলিক্যালটাও আছে এটা হচ্ছে বাইনাল ভাইরাস বুঝতে পারছো আমরা সবাই কি ক্লিয়ার কি না ঠিক আছে তাহলে এবার ভাইরাসের লাইফ সাইকেলে আমরা আসি আচ্ছা তোমাদের ক্লাস আছে আচ্ছা তাহলে আমরা চেষ্টা করি এখানে লেখা পড়াগুলো খুব সহজ তো আমরা দুটো চেষ্টা করি স্যার ক্যাপসিডটা একটু আরেকবার বলে ভালো হতো ক্যাপসিডটা হচ্ছে তোমার যে প্রোটিনটা যে প্রোটিনটা তোমার হচ্ছে ওই ডিএনএটাকে সারাউন্ড করে রাখে সেটাকে বলা হয় আবৃত করে রাখে আবৃত করে রাখে আবরণটা হ্যাঁ এই যে নিউক্লিক অ্যাসিড ফর সারাউন্ডেড বাই এ কোট অফ প্রোটিন কল ক্যাপসিড এই যে কোট অফ প্রোটিনটা আবরণটা এটা হচ্ছে যে ক্যাপসিড যেমন এখানে এটা হচ্ছে ক্যাপসিড এখানে এটা হচ্ছে ক্যাপসিড প্রোটিনের আবরণটা হ্যাঁ প্রোটিনের আবরণটা যেটা তোমার এটার ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকে বুঝতে পারছো আমার কথা স্যার স্যার ইকোসাহেড্রাল আর হেলিক্যাল যা আরেকবার বলবেন যে বললেন 20টা কোন থাকে আর হেলিক্যাল নাকি ইকোসাহেড্রাল ভাইরাসেস হ্যাভ আ ক্যাপসিড উইথ 20 ট্রায়াঙ্গুলার ফেসেস এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা নয়টা এরকম 20টা ট্রায়াঙ্গুলার ফেসেস ফলে যে ব্যাকটেরিয়াটা আছে ভাইরাস আছে সেই ভাইরাসটাকে বলা হয় ইকোসাহেড্রাল আর হেলিক্যালটা হচ্ছে বলো জি স্যার হেলিক্যালটা এবং হেলিক্যালটা হচ্ছে এই যে দেখো এর প্রোটিনটা হেলিক্স মানে হচ্ছে যে আকারে স্পাইরাল আকারে সে আবৃত করতেছে জি স্যার বুঝছি ওকে স্যার এটাকে বলা হয় হেলিক্যাল কিন্তু দুইটা মিলে যখন যে ভাইরাসটা হবে সেটা হচ্ছে বাইনাল ভাইরাস বাইনাল ভাইরাস ওকে জি স্যার থ্যাংক ইউ আচ্ছা লাইফ সাইকেলটা হচ্ছে ভাইরাসের লাইফ সাইকেলটা তোমার দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে লাইটিক সাইকেল আর একটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল লাইটিক লাইসোজেনিক সাইকেলটা আমরা ছবি দেখলে বুঝতে পারবো দেখো লাইটিক সাইকেলটা হচ্ছে তোমার এখানে এখানে অ্যাটাক করলো অ্যাটাক করার পরে তোমার ভিতরে রেপ্লিকেশন হচ্ছে রেপ্লিকেশন হওয়ার পরে সে তোমার হচ্ছে লাইসিস করে দেখো এই যে কোষটাকে রাপচার করে সে বের হয়ে যাচ্ছে তার মানে এই কোষটা মারা গেছে ভাইরাসের এই সাইকেলটা হচ্ছে লাইটিক সাইকেল কিন্তু আবার আরেক রকম হচ্ছে ইনফেকশন করলো করার পরে তার জেনেটিক ম্যাটেরিয়াল এটার সাথে মিশে গেছে এটার জেনেটিক ম্যাটেরিয়াল সাথে মিশে গেছে এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া সেল কিন্তু হ্যাঁ এটার সাথে সে জেনেটিক ম্যাটেরিয়ালটা মিশে গেছে মিশে যাওয়ার পরে সে তারপর সে রেপ্লিকেশন করবে রেপ্লিকেশন করার পরে ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালটা এই যে লাল দেখতে পাচ্ছ তোমরা লাল এই লালটা কিন্তু ভাইরাসটার জেনেটিক ম্যাটেরিয়াল সে ব্যাকটেরিয়ার জেনেটিক ম্যাটেরিয়ালের সাথে মিশে গেছে মিশে যাওয়ার পর তার জেনারেশনের পর জেনারেশন এই ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালটা তার মধ্যে থাকবে কিন্তু একটা সময় সে এসে এই স্টেজে এসে সে নিজেকে ইয়ে করে বের হয়ে যাবে তো বলা হচ্ছে লাইটিক সাইকেলটা হচ্ছে যে র্যাপিড মানে ইনফেকশন করবে তারপর হচ্ছে রেপ্লিকেশন করবে লাইসিস করে বের হয়ে যাবে আর লাইসোজেনিক সাইকেলটা র্যাপিড না লাইসিস সাইকেলটার মধ্যে সে সুপ্ত অবস্থা থাকে সে তার জেনেটিক ইয়ার ভিতরে থাকবে
টাকার পরে সে আস্তে আস্তে সে ওখানে এরা যখন রেপ্লিকেট করবে তারও সেল বাড়তে থাকবে, তারও সেল বলছে তারও জেনেটিক ইনফরমেশন বাড়তে থাকবে, বাড়তে থাকার পরে সে এরকম এক একটা সেল থেকে লাইসেন্স আকারে বের হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। সবাই বুঝতে পারছি আমরা? জি স্যার। স্যার লাইসোজেনিক সাইকেল মানে ওই একটা চিত্রে দুইটা চক্র আছে? একটা চিত্র তোমার লাইসিসটা হবে, চক্রের মধ্যে রেপ্লিকেশনটা তো নাই এখানে মধ্যে, যেমন এখানে রেপ্লিকেশন দিয়ে এখানে হইতে পারে, হয়ে আসতে পারে অথবা এইভাবে হয়ে আসতে পারে, কিন্তু এই সম্পূর্ণটাকে আমরা আমরা কে লাইসোজেনিক বলতেছি। বুঝতে পারছো? হ্যালো স্যার, মানে স্যার সম্পূর্ণটাই লাইসোজেনিক যদি এই পথ হয় তাহলে এটা হচ্ছে লাইসিক, যদি এইভাবে হয় মানে সে এখান দিয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত সে হওয়ার পরে সে এদিকে রেপ্লিকেশন করে তারপরে লাইসিস হবে, এটা হচ্ছে যে লাইসোজেনিক। ঠিক আছে? ওকে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, বায়োডাইভার্সিটি এবং ডিস্ট্রিবিউশন অফ মেরিন ভাইরাসেস, এখানে বিষয়টা হচ্ছে মেরিন ভাইরাসটা তোমার হচ্ছে যে মানে আমাদের যে ইয়েতে মেরিন ওয়াটারে প্রোকারিওটসের চেয়েও 10 গুণ বেশি মেরিন ভাইরাস দেখা যায়। যেমন মেরিন ভাইরাসেস আর 10 টাইমস মোর অ্যাবান্ডেন্ট দেন মেরিন প্রোকারিওটস। প্রোকারিওটস কি স্যার? আদি স্যার মানে সুগঠিত না, নিউক্লিয়াসটা সুগঠিত, নিউক্লিয়াসটা সুগঠিত নয়। হ্যাঁ, সিম্পলি যদি বলি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া প্রোকারিওটস, ঠিক আছে, তার মানে সেই ব্যাকটেরিয়া থেকে সে 10 গুণ বেশি ভাইরাস দেখা যায়। বুঝা গেল? হ্যালো, আওয়ার ডেন্সিটিস মে রিচ 10^10 বিলিয়নস পার লিটার। বুঝতে পারছো? প্রতি লিটারে 10^10 বিলিয়নস। বিলিয়নস মানে কি? ওই যে আমি বলছিলাম বিলিয়নস মানে কি স্যার? পূর্ণাঙ্গ ভাইরাস, মানে সেলের বাইরে যে ভাইরাস পার্টিকুলার কমপ্লিট। ইয়েস, সেটা হচ্ছে যে বিলিয়নস, সেই ভেরিয়েন্স 10^10 প্রতি লিটারে থাকবে আমাদের যে সারফেস যে ওয়াটার আছে মানে যে ইয়ার মেরিনের, এবং 10^13 পার কিলোগ্রাম অফ সেডিমেন্ট, মানে ওই যে মাটিতে তাদের সেডিমেন্ট আছে, সেডিমেন্টের মধ্যে 10^13 মানে তার মানে হচ্ছে সেডিমেন্টে তোমার পানির চেয়ে বেশি ভাইরাস থাকে। স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন মানে মানে জীবদেহের বাইরে ভাইরাস কে পাওয়া অনেক মুশকিল, তাহলে যে এই পরিমাণ গুলো নির্ণয় করছে এগুলো কি অনেক মানে জটিল হয়েছে নির্ণয় করা? যে আমরা জানলাম যে সারফেস ওয়াটারে এতগুলো ভাইরাস থাকে, এটা কিভাবে নির্ণয় করা সম্ভব হলো? নির্ণয় করা সম্ভব হয়েছে যখন তোমাকে আমি যেমন ধরো একটা জেনেটিক নিউক্লিওটাইড একটা সিকোয়েন্স আছে, এই নিউক্লিয়ার সিকোয়েন্সের মধ্যে আমি জানি না আমি কিভাবে বুঝাবো জিনিসটা সহজভাবে, যদি সহজভাবে বলতে যাই তাহলে হচ্ছে আমাদের যে জেনেটিক ইনফরমেশন আছে ভাইরাসের জেনেটিক ইনফরমেশন তো এক না, তাই না? আমাদের জেনেটিক ইনফরমেশন আর ভাইরাস জেনেটিক ইনফরমেশন কি এক কিনা? এক না, অবশ্যই ভাইরাস জেনেটিক ইনফরমেশনের সাথে আমাদের জেনেটিক ইনফরমেশন এক না। তো ভাইরাসের জেনেটিক ইনফরমেশন যখন সায়েন্টিস্টরা জেনে যায় তখন ওই জেনেটিক ইনফরমেশন আছে কোথায় সেটা খোঁজ করা শুরু করে, তখন এক লিটার পানিতে ওনারা ওই জেনেটিক ইনফরমেশন গুলো খোঁজ করতে শুরু করলো। খোঁজ করতে করতে ওনারা দেখতে পেলেন যে এরকম জেনেটিক ইনফরমেশন পাওয়া গেছে 10^10, তখন তো তারা ধরে নিলেন যে 10^10 ভেরিয়েন্স ওই এক লিটারে থাকে। বিষয়টা বুঝতে পারছো? মোটামুটি ক্লিয়ার বলতে, তোমরা যদি মেরিন তোমরা যদি জেনেটিক্স তোমাদের সাবজেক্টটা তোমরা পড়তা এখন তো পড়ে আসতা তাহলে আমি এই বিষয়টা আরো সুন্দর করে বুঝতে পারতাম। তাহলে কিন্তু তোমরা যেটা করতে পারো এখন, তোমরা জেনেটিক্সটা তোমরা যদি পড়ো তাহলে এই পয়েন্টগুলো তোমরা একটু মাথায় রাখলে তোমরা জেনেটিক্স এর সাথে মিলালে তোমরা বুঝতে পারবা যে আমি কি বুঝাইছি। বুঝছো আমার কথা? জি স্যার। এই তো এটা যদি তুমি যখন জেনেটিক্স পড়বা মানে জেনেটিক ইনফরমেশনের মাধ্যমে এই সংখ্যাগুলো কাউন্ট করা হয় তো? হ্যাঁ হ্যাঁ, জেনেটিক ইনফরমেশনের মধ্যে মাধ্যমে কাউন্ট করা হয়, মানে হচ্ছে যেমন ধরো কিভাবে বলি, ধর আচ্ছা পাইছি আমি,
একটা উদাহরণ হচ্ছে আমাদের বাংলা ভাষা। হ্যাঁ হ্যালো, জি স্যার, বাংলা ভাষা তো তুমি আমেরিকাতে গেছো, আমেরিকাতে যাওয়ার পরে তুমি বাংলাদেশি মানুষ খুঁজবা। এখন খুঁজবা কিভাবে খুঁজবা? একটা অ্যাপ্রোচ হতে পারে যে তাদের চেহারা দেখে, আর একটা অ্যাপ্রোচ হতে পারে যে তাদের মুখের, তারা কি ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটা দেখে। ঠিক আছে, তো তাদের চেহারা দেখে তো আসলে বাঙালি খুব একটা চেনা যায় না। কেউ আছে অনেক ফর্সা, কেউ আছে অনেক কালো, কেউ আছে মিডিয়াম, সে ইন্ডিয়ানও হইতে পারে। ঠিক আছে না, ইন্ডিয়ান হতে পারে, পাকিস্তানও হইতে পারে, চিনতে পারবো না। তা আমি এখন আমি একটা অ্যাপ্রোচ নিলাম যে আমি বাঙালি চিনবো, আমি কিভাবে চিনবো, আমি তার সাথে বাংলা ভাষায় কথা বলে দেখি সে পারে কিনা বা বুঝে কিনা। তখন সব বাঙালি ভাষায় কথা বলছি, সে যখন দেখা যায় বাংলা ভাষা বুঝে এবং পারে, তখন বুঝতে পারবো যে এসে বাঙালি। বুঝতে পারছো আমার কথা? এভাবে আমি আমি যে কোনো দেশে গিয়ে আমি বাঙালি খুঁজে বুঝতে পারবো। এইখানেও সেম, তারা তারা তার ল্যাঙ্গুয়েজ ঠিক করেনি, তারা জেনেটিক ল্যাঙ্গুয়েজ কে তারা ধরেছে। আমাদের আমাদের জিনের সব জিনেরই ল্যাঙ্গুয়েজ আছে, সেই জেনেটিক ল্যাঙ্গুয়েজটাকে ধরে নিয়ে তারা সেই 1 লিটার পানি নিল, পানি নেওয়ার পরে মিলাই দেখলো যে এই জেনেটিক ল্যাঙ্গুয়েজ কার সাথে মিলে। তো মিলানোর পরে দেখলো যে হ্যাঁ এতজনের সাথে মিলে, তাহলে তারা বুঝতে পারলো যে এরকম ব্যাকটেরিয়া ভাইরাস এরকম পাওয়া যায়। এবার একটু কিছুটা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার, বুঝছি স্যার, থ্যাংক ইউ। এবার আসি, samples of ocean waters sediments are estimated to contain 100 to 10,000 different viral genotypes. এই যে আমরা এতক্ষণ একটা উদাহরণ দিলাম না, সেই উদাহরণটার একটা কথা এখানে আসছে যে ওশানের ওয়াটার এবং সেডিমেন্টে 100 থেকে 10,000 ডিফারেন্ট টাইপস অফ ভাইরাল জেনোটাইপস পাওয়া যায়। ভাইরাল জেনেটিক্স আর কিছুই না, ভাইরাল জেনেটিক্স মানে আমি একটু কথা বলছিলাম যে জেনেটিক ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো আমার কথা? জি স্যার, জেনেটিক কোড, জেনেটিক কোড, আমি জেনেটিক ল্যাঙ্গুয়েজ না বলে জেনেটিক কোড বলি। আমি ল্যাঙ্গুয়েজ বলছি এই কারণেই যে তোমরা এখনো কোডের বিষয়টা তোমরা এখনো ক্লিয়ার না, এই কারণে বলছি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, জি স্যার, ওকে। সবাই কি বুঝতে পারছি কি না? অন্য সবাই সবাই কি ক্লিয়ার? নাইম, তারপর হচ্ছে রাফি, সবাই ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে এবার ডিস্ট্রিবিউশনের কথা বলা হচ্ছে যে মেম্বার্স অফ পোডোভাইরিডি দা ফ্যামিলি অফ ভাইরাসেস উইথ শর্ট টেইলস সিম স্পেশালি অ্যাবান্ডেন্ট। এরা মানে হচ্ছে যে এরা খুব বেশি দেখা যায় মেরিন মেরিন ইয়েতে। তারপর ব্যাকটেরিওফাজেস, যেটা হচ্ছে যে সায়ানো ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, এরা তোমার হচ্ছে হেটারোট্রফিক অ্যাবান্ডেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ দা অ্যাবান্ডেন্ট হেটারোট্রফিক ব্যাকটেরিয়া, হেটারোট্রফিক ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মানে হচ্ছে যেসব ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া গুলো আছে। হ্যাঁ বলো স্যার, পরভোজী আর কি, মানে হ্যাঁ 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 হেটারোট্রফিক মানে হচ্ছে যে যারা তোমার হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া গুলো আছে সেটাকেও এরা অ্যাটাক করে, এবং তারা হচ্ছে যে সায়ানো ব্যাকটেরিয়া বাদে যারা হচ্ছে যে অন্যদেরকে ইনফেকশন করে এইসব ব্যাকটেরিয়াকেও, ব্যাকটেরিওফাজ গুলো অ্যাটাক করে, যেটা মেরিনের। ঠিক আছে, তারপর ইউক্যারিওটিক ফাইটোপ্ল্যাঙ্কটন অলসো আর অলসো হোস্টস অফ মেরিন ভাইরাসেস অ্যাজ আর মেরিন অ্যানিমালস। বুঝতে পারছো যে ইউক্যারিওটিক যে ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো আছে এরা হচ্ছে মেরিন ভাইরাসের হোস্ট। যে এই মেরিন ভাইরাস কোন ভাইরাস গুলো? এটা হচ্ছে ফাইটো ভাইরাস গুলো। হ্যালো, জি স্যার, এই পয়েন্টটাতে আমরা মানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার ফ্যামিলির সাথে পরিচিত হচ্ছি, ভাইরাসের ফ্যামিলির সাথে পরিচিত হচ্ছি, এবং সেই ভাইরাসগুলো সাধারণত কোন কোন হোস্টটাকে অ্যাটাক করে সেটা নিয়ে আমরা জানতে পারছি। তোমরা কি বুঝতেছো বিষয়টা? জি স্যার। স্যার এখানে হেটারোট্রফিক বলতে কি বোঝানো হয়েছে বুঝিনি। হেটারোট্রফিক মানে হচ্ছে যে আমরা হচ্ছে হেটারোট্রফিক, আলাদা। ওকে স্যার, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।
some of the animal viruses have lysogenic life cycles. Lysogenic life cycle kunta bolo to মানে তোমার জেনেটিক ইনফরমেশন সাথে সে অ্যাটাচ হয়ে যাবে এখানে বলা হচ্ছে সাম অফ দ্য অ্যানিমাল ভাইরাসেস হ্যাভ লাইসোজেনিক লাইফ সাইকেল যেমন হচ্ছে গ্রিন টার্টল ফিব্রো প্যাপিলোমা রেট্রোভাইরাস এটা হচ্ছে যে লাইসোজেনিক লাইফ সাইকেল দেখায় এবং এটার আরেকটা নাম হচ্ছে সি স্লাগ রেট্রোভাইরাস ঠিক আছে এই সি স্লাগ রেট্রোভাইরাস এটা 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 এটার স্পেসিফিক নাম হচ্ছে ফিব্রো প্যাপিলোমা রেট্রোভাইরাস এরা হচ্ছে লাইসোজেনিক লাইফ সাইকেল দেখায় তার মানে কি এই গ্রিন টার্টলের মধ্যে সরাসরি এরা ইনফেকশন করে এরা বের হয়ে যায় না এরা এদের জেনেটিক ইনফরমেশন সাথে এরা একসাথে হয়ে যায় বুঝতে পারছো হ্যালো দা ভাইরাস ইজ ইন মেইন সেগমেন্ট স্যার এরা বের হয় না একসাথে হয়ে যায় একসাথে হয়ে যায় কিন্তু যখন আবার তারা দরকার হবে বের হওয়ার তারা বের হয়ে যাবে ভাইরাস ইন মেরিন সেডিমেন্টস টিপিক্যালি আর হেলিক্যাল এন্ড লাইসোজেনিক মানে হচ্ছে এরা হেলিক্যাল হয় এবং লাইসোজেনিক হয় আমরা হেলিক্যাল তো বুঝছি একটু আগে জেসে নলের মতন যেটা হ্যাঁ হেলিক্যাল শেপ এখন আমাদের শেষ টপিক আজকে ভাইরাসের ইকোলজি অফ মেরিন ভাইরাস তোমাদের কাছ থেকে শুনি যে আসলে মেরিন ভাইরাসটা কেন জরুরি স্যার বায়োডাইভার্সিটি চেঞ্জ হয়ে যাবে যদি ভাইরাসের ভাইরাস সম্পর্কে নেই আর এটা যদি অ্যাটাক করে ওই যে বায়োডাইভার্সিটি বলতে মেরিনের তখন তো মানে কেন জরুরি সেটা বায়োডাইভার্সিটি ইফেক্ট করবে যদি এরা মানে ভাইরাস স্যার দেখা যাচ্ছে ভাইরাস মানে ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য স্যার টিকর ভাইরাস স্যার দেখা যাচ্ছে সমুদ্রের কোন একটা জিনিস আমাদের জন্য প্রয়োজন না তখন প্রকৃতি থেকে নির্ধারণ করা হলো যেটা দরকার না তখন ভাইরাস ওটাকে অ্যাটাক করে সংখ্যাটা কমায় দিল বা ব্যালেন্স করার জন্য দরকার হ্যাঁ একদমই সঠিক আনসার তোমরা যেগুলো বলছো সবগুলোই সঠিক আনসার মেইনলি আমি এখানে তোমরা পড়লেই বুঝতে পারবা এখানে সামারিটা হচ্ছে আমাদের হঠাৎ করেই মেরিনে অ্যালগাল ব্লুম হয়ে যায় অ্যালগাল ব্লুম মানে হচ্ছে যে অ্যালগিটা তোমার পরিমাণ অনেক বেড়ে যায় তখন এটা খুব খারাপ মেরিন এনভায়রনমেন্টের জন্য তো এটাকে আমাদের বিনাশ করা দরকার তো যে সব ভাইরাস অ্যালগির উপর অ্যাটাক করে ভাইরাস এটাকে এদেরকে নিঃশেষ করে দেয় এবং কিছু কিছু সময় দেখা যাচ্ছে নিউট্রিয়েন্টস বেশি হওয়ার কারণে ব্যাকটেরিয়া তোমার অনেক বেশি দেখা যাচ্ছে তো এইসব ব্যাকটেরিয়া ভাইরাস গুলো হচ্ছে যে ব্যাকটেরিওফাজ সেসব ব্যাকটেরিওফাজ ভাইরাস গুলো ওই ব্যাকটেরিয়াটাকে অ্যাটাক করে তার মানে সে একটা ব্যালেন্স আকারে তৈরি করছে পুরো নেচারে শুধু তাই নয় এই যে করোনা ভাইরাস এইভাবে যে মানুষ মারতেছে এটাও একটা ব্যালেন্স তৈরি করতেছে মানুষের সংখ্যা বেড়ে গেছে মানুষ অনেক জনসংখ্যা নিয়ন্ত্রণ বললে আসলে খুব একটা ভালো একটা শব্দ হবে আসলে আমরা খারাপ কাজ করছি তো আমরা পরিবেশটাকে ধ্বংস করতেছি তো সেই পরিবেশটাও আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে যদি আমরা এইভাবে বলি তাই না বিষয়টা জি স্যার এখানে মেইনলি এখানে এরকমই তোমার হচ্ছে কথা লেখা আছে যে তোমার হচ্ছে আরেকটা দেখো এখানে একটা কথা লেখা আছে ইট অলসো ফ্যাসিলিটেট সেডিমেন্টেশন অফ পার্টিকলস টু দা সি ফ্লোর মানে হচ্ছে ডেড সেল গুলো আছে সেই ডেড সেল গুলোর মধ্যে সে কাজ করে সেই ডেড সেল গুলোতে তোমার নিউট্রিয়েন্টস খেয়ে নিউট্রিয়েন্টস ছাড়ে যেটা ব্যাকটেরিয়াও করে এইরকম আরো অনেকগুলো পয়েন্ট লেখা আছে যে এটা কেন জরুরি কিন্তু আমাদের তো জরুরি পরেও কিছু কিছু সমস্যা দেখা যায় যেমন আমাদের কমার্শিয়ালি যেসব ইম্পর্টেন্ট যে স্পিসিস গুলো আছে সেসব স্পিসিস গুলোর মধ্যেও ভাইরাস অ্যাটাক করে যেটা আমরা চাই না তো সেই স্পিসিস গুলোর মধ্যে যেসব ভাইরাস অ্যাটাক করে যেমন মরবিলি ভাইরাস তারপরে হচ্ছে শ্রিম্প এবং ওয়েস্টারের মধ্যে অ্যাটাক করে কিছু ভাইরাস এরকম তারপর হচ্ছে সিলস এর মধ্যে কিছু ভাইরাস অ্যাটাক করে পেঙ্গুইনস এ কিছু ভাইরাস অ্যাটাক করে তো এই যে এগুলো আবার আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে যেমন আমরা চাচ্ছি যে আমাদের মেরিনের মধ্যে যে টার্টলস আছে শ্রিম্প আছে তারপর হচ্ছে সিলস আছে হোয়েলস আছে এগুলো বাঁচিয়ে রাখতে
তো এদেরকে যদি আবার ভাইরাস অ্যাটাক করে ফেলে তাহলে এদের সংখ্যা এমন এমন ভাবে কমবে, কারণ এদের সংখ্যা এমনিতেই কম, তো এদের সংখ্যা এমন ভাবে কমবে যে পরিবেশ থেকে তারা নিঃশেষ হয়ে যেতে পারে। এটা আমাদের জন্য একটা সমস্যা তৈরি করতে পারে, আমাদের জন্য না মানে পরিবেশের জন্য সমস্যা তৈরি করতে পারে। তো এরকম সব মিলে মানে প্লাস পয়েন্ট আছে, তারপর নেগেটিভ পয়েন্ট আছে, তো প্লাস পয়েন্টটাই মেইনলি বেশি ধরা হয়ে থাকে। সেটা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে ভাইরাস সম্পর্কে জানলাম, এর মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কে অনেকগুলো কথা বললাম। তো এই আর কারো কোনো প্রশ্ন আছে কিনা তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিই। স্যার আমরা ফিশারিজ থেকে কি হায়ার স্টাডিজে বা কখনো না কখনো কি মানে মাইক্রোবস নিয়ে কি স্টাডি করতে পারবো, জাস্ট মাইক্রো নিয়ে বা মাইক্রোবায়োলজি নিয়ে? অবশ্যই অবশ্যই স্টাডি করতে পারবো। তুমি তোমার ফিশারিজ রিসার্চ তো অনেক বেশি ভাস্ট, তুমি তুমি তোমার মাস্টার্স এর কাজটা যদি করো যে হ্যাঁ আমি ফিশের ফিশের যে আছে ব্যাকটেরিয়া, যেসব ব্যাকটেরিয়া ফিশে অ্যাটাক করে সেই ব্যাকটেরিয়া গুলো নিয়ে কাজ করলাম, বা যেসব ভাইরাস ফিশ অথবা শিম্পে অ্যাটাক করে সেসব ভাইরাস নিয়ে আমি আমি কাজ করবো, তখন তুমি তুমি ওই যে মাইক্রোবায়োলজির দিকে চলে গেলাম। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। হ্যাঁ, যে কোনো দিকে চলে যেতে পারবো, সমস্যা নেই। তো ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই, লম্বা ক্লাস নিলাম কারণ হচ্ছে অনেক বকবক হয়েছে আজকে। তো তোমরা তাহলে, আমি তোমাদেরকে এটার লিংক দিয়ে দিচ্ছি এই শীটটা, তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিয়েছি। তবে এই শীটটা এখন ডাউনলোড করবা না, কারণ হচ্ছে যে আমি কিন্তু আবার করব এটাকে, কি বলে, এটা